বুগাতি ও ল্যাম্বরগিনির নাম সুপারকারের দুনিয়ায় লেখা থাকলেও এই দুই কারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ল্যাম্বরগিনি যেখানে সুপার স্পোর্টস কার, সেখানে বুগাতি হাইপার স্পোর্টস কার। ল্যাম্বরগিনি কেনার জন্য আপনাকে মিলিয়নিয়ার হওয়াটাই যথেষ্ট, তবে বুগাতি কেনা মানুষেরা সাধারণত বিলিয়নিয়ার হয়ে থাকে। আর এর কারণ হচ্ছে বুগাতির দাম ল্যাম্বরগিনির চাইতে অনেক গুণ বেশি। ল্যাম্বরগিনি যেখানে 2-4 কোটি টাকায় পাওয়া যায়, সেখানে বুগাতির দাম শুরু হয় 20 কোটি টাকা থেকে। ফলে বুগাতিকে বিলিয়নিয়ারদের কার মানা হয়। এই দুই কারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আবার সাথে সাথে এই কারের মধ্যে বেশ কিছুতে মিলও পাওয়া যায়। এই ভিডিওতে বুগাটিকে ল্যাম্বরগিনির সাথে তুলনা করতে যাচ্ছি, আর ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ফলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে জানা যাক ল্যাম্বরগিনি সম্পর্কে। ল্যাম্বরগিনি কোম্পানির গাড়িগুলো স্টাইলিশ এবং সুপারফাস্ট হওয়ার সাথে সাথে এখন এগুলো অনেক ব্যবহারিক হয়ে উঠেছে, যার ফলে প্রত্যেক মিলিয়নিয়ার একটা করে ল্যাম্বরগিনি অবশ্যই কিনে থাকে। ল্যাম্বরগিনির কোম্পানির যাত্রা শুরু হয় ইতালির সেন্ট আগাটা ব্লগনেস শহরে মে 1963 সালে, এবং এই কোম্পানিটির প্রতিষ্ঠাতার নাম হলো ফেরুচিও ল্যাম্বরগিনি। তখন সময় শুরুটা অনেক ইন্টারেস্টিং ছিল। তখনকার জনপ্রিয় কার কোম্পানির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সাথে যখন ফেরুচিও ল্যাম্বরগিনি সাক্ষাৎ হয়, তখন তিনি ফেরারিকে কিছু উপদেশ দিয়েছিলেন, যেমন আপনি আপনার গাড়ি কিছুটা এরকমভাবে পরিবর্তন করতে পারেন। এর উপর আবার ফেরারির মালিক এনজো ফেরারি রাগ করে বসেন, আর উনি ল্যাম্বরগিনিকে বলেন, তুমি সাধারণ একজন ট্র্যাক্টর মেকানিক হয়ে আমাকে সুপারকার বানাতে শেখাতে এসো না। এই অপমান উনার এত বেশি খারাপ লাগে যে ফেরুচিও ল্যাম্বরগিনি ফেরারিকে টক্কর দিবে বলে নিজস্ব কোম্পানি বানাবে জেদ করে বসেন। এরপরই তিনি শুরু করে দিলেন ল্যাম্বরগিনি অটোমোবিলি। আর আজ বর্তমান সময় দেখতেই পাচ্ছেন ল্যাম্বরগিনি সুপারকার এই দুনিয়ায় টপ লিস্টে পৌঁছে গিয়েছে। অন্যদিকে রয়েছে বুগাতি। বুগাতির গাড়ি এত বেশি বিরল যে গত বছর কোম্পানিটি মাত্র 150টির মতো গাড়ি বানিয়ে বিক্রি করেছে। ব্যাপারটা এমন নয় যে তারা গাড়ি বিক্রি করতে পারছে না, তারা তাদের কোম্পানির মূল্য ধরে রাখার জন্য মূল্যবান কয়েকটি মাত্র ইউনিট তৈরি করে বিক্রি করে। অপরদিকে বুগাতির মূল্যও অনেক বেশি, এগুলোর বাজার দাম শুরু হয় 20 কোটি টাকা থেকে। এটি সাধারণত একটি ফ্রেঞ্চ কার ব্র্যান্ড, যার বর্তমান মালিক জার্মানির ভক্সওয়াগন কোম্পানি। বুগাতির যাত্রা শুরু হয় ইতালির নাগরিক এট্টোরে বুগাতির হাতে, ইনি এই বুগাতি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ল্যাম্বরগিনি, ফেরারি ও বুগাতির মধ্যে একটা জিনিস কমন যে এই তিনজন প্রতিষ্ঠাতা একই দেশে জন্মগ্রহণ করেন, তবে বুগাতির প্রতিষ্ঠাতা পরবর্তীতে ফ্রান্সে চলে যান এবং সেখানকার নাগরিকত্বও পান, যার কারণে বুগাতিকে ফ্রেঞ্চ কোম্পানি ধরা হয়। বুগাতির কারগুলো বিলাসবহুল, স্টাইলিশ ও দ্রুতগতির জন্য সবাই চিনে থাকে। জনপ্রিয় কয়েকটি মডেল। ল্যাম্বরগিনির জনপ্রিয় মডেলের মধ্যে অনেক মডেলই বাজারে লঞ্চ করা হয়েছে, এমনকি ল্যাম্বরগিনির এসইউভি মডেল পর্যন্ত লঞ্চ করা হয়েছে। তবে ল্যাম্বরগিনির ইতিহাসের সবচেয়ে স্পেশাল কার ল্যাম্বরগিনি মিউরাকে বলা হয়। এই মডেলটি অনেক সফলতা তো পেয়েছে, তার উপর কোম্পানির জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। এটি পৃথিবীতে প্রথম সুপারকার ছিল যাতে রিয়ার মিড ইঞ্জিন 2-সিটের লেআউট ব্যবহার করা হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত যতগুলো সুপারকার বানানো হয়, ততগুলোই এই সুপারকারের স্টাইলে বানানো হয়। 1966 সালে এই গাড়ি ছিল পৃথিবীর দ্রুততম কার, আর এটি ফেরারিকে গতিতেও পেছনে ফেলে দেয়। দ্বিতীয় স্পেশাল ল্যাম্বরগিনি হল ল্যাম্বরগিনি গ্যালার্দো। এখন পর্যন্ত এই মডেলের প্রায় 40,000 ইউনিট বাজারে বিক্রি হয়েছে, তবে এখন এটাকে বিক্রিতে ল্যাম্বরগিনি হিউরিকেন পেছনে ফেলে দেয়। ভারতে ল্যাম্বরগিনি হিউরিকেনের 4টা মডেল অ্যাভেলেবেল রয়েছে। ল্যাম্বরগিনি হিউরিকেন ইভো, যার মূল্য 3,22,00,000 রুপি। ল্যাম্বরগিনি হিউরিকেন ইভো স্পাইডার, যার মূল্য 3,54,00,000 রুপি। ল্যাম্বরগিনি টেকনিকা, যার মূল্য 4,04,00,000 রুপি। এরপর রয়েছে ল্যাম্বরগিনি হিউরিকেন এসটিও, যার মূল্য প্রায় 5,00,00,000 রুপি। হিউরিকেনের সর্বোচ্চ গতি 310 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর গতির জন্য ব্যবহার করা হয়েছে 5.2 লিটারের V10 ইঞ্জিন। অন্যদিকে বুগাতির সবচেয়ে জনপ্রিয় কার হল বুগাতি ভেরন। এই কারে 8 লিটারের কোয়াড টার্বোচার্জেড W16 ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এটি এত পাওয়ারফুল যে 0-100 কিলোমিটারের গতি তুলতে সময় লাগে মাত্র 2.4 সেকেন্ড। এই কারটির সর্বোচ্চ গতি হচ্ছে 431 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর দ্রুতগতির কার প্রোডাকশনের মধ্যে এটি হলো একটি, তবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বুগাটি এটি নয়, বরং দ্রুতগতির বুগাটি হলো বুগাটি সিরন সুপার স্পোর্টস। এটি পৃথিবীর দ্রুতগতির প্রোডাকশন কার। এটিতে 8 লিটার কোয়াড টার্বোচার্জার W16 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি এত পাওয়ারফুল যে গাড়িটি 1500 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে, ফলে গাড়িটি টপ স্পিডে 489 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম। বুগাতির আরও একটি বিখ্যাত মডেল রয়েছে, সেটা হলো বুগাটি লা ভয়চনয়রে। কালো রঙের এই গাড়ি পৃথিবীতে কেবলমাত্র একটি তৈরি করা হয়েছে। বুগাতি কোম্পানি এটাও জানায় যে এই মডেলের দ্বিতীয় গাড়ি তৈরি করা হবে না।
আর এটির মূল্য আনুমানিক হতে পারে 155 কোটি রুপি। মার্কেটে লঞ্চ হতে না হতেই এটি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হয়ে উঠেছিল। এবার দেখা যাক এই দুই কোম্পানির সবচেয়ে দ্রুততম গাড়িগুলো। ল্যাম্বরগিনির দ্রুততম গাড়ি হলো ল্যাম্বরগিনি ভেনেনো, যাতে 5.6 লিটার V12 ইঞ্জিন রয়েছে। এই গাড়ি প্রতি ঘন্টায় 356 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। তবে বুগাতির সাথে তুলনা করলে গাড়িটি অনেক পিছিয়ে পড়বে, কেননা বুগাতি সিরন সুপার স্পোর্টস 489 কিলোমিটার গতিবেগে ঝড়ের গতিতে ছুটে যেতে পারে। তো এই ছিল জনপ্রিয় বুগাতি এবং ল্যাম্বরগিনির সুপার কার। এই দুই কারের মধ্যে আপনার কোন কারটি বেশি পছন্দের তা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।